তাহলে কি আমি বলবো ওনাদের পরকীয়া প্রেম চলছে? আওয়ামী লীগের মুখে এটা বলি হয়ে গেছে, বলি বলি সস্তার ব্যবসা হয়ে গেছে কি বিএনপি জামাত, বিএনপি জামাত। আমি বলছি এখন সময় এসেছে আওয়ামী জামাত, আওয়ামী জামাত বলার জন্য। মিলবে ভালো, জামাত ও উর্দু, আওয়ামী উর্দু দুইটার সাথে মিলবে ভালো। চুপ করো, এই চুপ করো, এই হায় রে আমার বাংলাদেশ, মানে গণতন্ত্র নাকি বাংলাদেশে আছে? ওসির অনুমতিতে আমরা মিটিং করছি, দেশটাকে কোথায় নিয়ে গেছে? বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের অন্যতম সিপাহী সদর সেনাপতি আসছি। গতকালকে রাত্রে শুনলাম আমরা বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে মিটিং করব। আমরা ঠিক করলাম কিভাবে যাব, আমরা ঠিক করলাম কিভাবে যাব। আবার ঘন্টা দুই পরে শুনলাম রবি ফোন করে বলল, ভাই ওই জায়গা বাতিল করেছে, 144 ধারা জারি করবে। সাংবাদিকরা আমাকে ফোন করল, আমি বললাম চেক করে দেখো 144 ধারা দিয়েছে নাকি দেয় নাই, নাকি আমাদের ফর্ম দিচ্ছে। সাংবাদিকদের বলল 144 ধারা দেয়নি, কিন্তু উভয় পক্ষকে মিটিং করতে মানা করছে। কি দাঁড়ালো তাহলে? তারপর এই রাত্রে থেকে আমরা এখানে না ওখানে, ওখানে না ওখানে, হায় রে আমার বাংলাদেশ, মানে গণতন্ত্র নাকি বাংলাদেশে আছে? বাংলাদেশে যদি গণতন্ত্রই থাকে আমি জনসভা করব, আমি বাংলাদেশের নাগরিক, আমরা মুক্তিযুদ্ধ করেছি জনগণের রায়ের জন্য, সেই মুক্তিযুদ্ধের দেশ ওনারা চেতনা বেঁচে খায়, সেই চেতনা দিয়েছে থানার ওসিকে। ওসি অনুমতি দিলে আমরা মিটিং করতে পারবো, ওসি অনুমতি না দিলে আমরা মিটিং করতে পারবো না। তাহলে আমরা সারা জীবন রাজনীতি করে মানুষের ভোট নিয়ে মানুষের প্রতিনিধি হয়ে আমাদের সব অধিকার হরণ করে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার। যা হোক, আমরা ওসির অনুমতিতে একটা মিটিংটা করছি, ওসির অনুমতিতে আমরা মিটিং করছি, দেশটাকে কোথায় নিয়ে গেছে? বাইরে আবার তাই তো, এই চুপ করো, এই দেশটা কোথায় নিয়ে গেছি আমরা? রানী এলিজাবেথ মরে গেল, 156টি দেশের রাষ্ট্রপ্রধান এসেছে, বিবিসি বিবিসি সব রাষ্ট্রপতির কাছ থেকে ইন্টারভিউ নিল, আমাদের রাষ্ট্রপতি যায় নাই। সাধারণত রানী হল রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি, তার অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য বাংলাদেশের ওই যে কি বলবো একটা রাষ্ট্রপতি আছে ওই গুলিস্তানের উল্টা দিয়ে খাঁচার মধ্যে, সেই খাঁচার মধ্যে থেকে সে রাষ্ট্রপতিকে বের করে নেয়, মহামান্য, সে মহামান্য বের হতে পারেন নাই। আমাদের প্রধানমন্ত্রী গেছে, 150 জন রাষ্ট্রপতিকে প্রধান বিবিসি একরকম প্রশ্ন করল, আমাদের প্রধানমন্ত্রীকে বিবিসি জিজ্ঞাসা করলো, চুপ করো, বিবিসি প্রশ্ন করলো আপনার দেশে গুম হয় কেন, আপনার দেশে ভোট কবে স্বচ্ছ ভোট দিবেন? এটার উত্তর আমার প্রধানমন্ত্রীর কাছ থেকে লাগবে না, যে প্রশ্ন করেছে সেই প্রমাণ করে দিয়েছে আমার দেশে ভোট নাই, আমার দেশে গুম হয়, এটা প্রমাণ করে দিয়েছে। সুতরাং এটা নিয়ে বলার কিছু নাই, প্রশ্নকর্তা নিজেই সেটার উত্তর দিয়ে দিয়েছে। বারবার আজকে আমি শুনি প্রায় বলে আওয়ামী লীগের মুখে এটা বলি হয়ে গেছে, বলি বলি সস্তার ব্যবসা হয়ে গেছে কি বিএনপি জামাত, বিএনপি জামাত। আমি বলছি এখন সময় এসেছে
আওয়ামী জামাত বলার জন্য মিলবে ভালো, জামাত ও উর্দু আওয়ামী উর্দু দুইটার সাথে মিলবে ভালো। কেননা ওনারা জামাতের নিবন্ধন ক্যান্সেল করে কিন্তু বেআইনি ঘোষণা করে না, তাহলে কি আমি বলবো ওনাদের পরকীয়া প্রেম চলছে? আমাদেরকে বলা হচ্ছে বিএনপি জামাত, আর আমাদের দল আপনারা বললেন যুদ্ধ বিদ্রোহী দল, আমিও স্বীকার করি, কিন্তু নিবন্ধন বাতিল করলেন কি আপনি বেআইনি ঘোষণা করলেন না, তার অর্থ আওয়ামী লীগ জামাতের সাথে তলে তলে বন্ধুত্ব করে, এই জন্য বাতিল করে না।